হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। এক্সপ্লেন গাড়ির আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। এরপরে আমরা টাঙ্গেকে দেখতে পারি, সে তাংশির লেখা নোটটা দেখছিল এবং তখনই তার পেছন থেকে তাংশি তাকে ডাকে। তাংশি তার কাছে এসে যখন নোটটা চায় তখন সে তাকে নোটটা দেয় না, এবং সে যখন সেটা ডাস্টবিনে ফেলতে যাচ্ছিল তখন তাংশি তার হাতের কাঁটাটা দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে যে আমি এটা করেছিলাম, এটাই তোমার ব্যথা হচ্ছে তাই না? কিন্তু তখন টাঙ্গে তার সঙ্গে আড্ডা মারতে শুরু করে এবং সেই কারণে তাংশি তাকে আবার কামড়াতে যায়। তারা যখন নিজেদের মধ্যে এইসব আড্ডায় আর কি মারছিল তখনই সেখানে লুজি চলে আসে এবং সঙ্গে করে তাদের জন্য খাবারও নিয়ে আসে। টাঙ্গেকে তখন দেখতে পেয়ে লুজি টাঙ্গেকেও খাবারের জন্য বলে এবং সে তার খাবারটা নিয়ে বসে পড়ে। কিন্তু সেইখানে যেহেতু একটা খাবারের কম হচ্ছিল সেই কারণে তাংশি সবাইকে বলে যে আমার খিদে নেই, সেই কারণে আমি খাবো না। কিন্তু অন্যদিকে টাঙ্গে তাংশির অপছন্দের সমস্ত জিনিস খাবার থেকে বার করে সেই খাবারটা টাংশিকে দিয়ে দেয়। সবাই সেখানে সেই কারণে টাঙ্গের দিকেই তাকিয়ে থাকে যে এরা একে অপরের পছন্দের সম্পর্কে কি করে জানলো। এরপরে লুজি মিস্টার ফ্যাংকে সেই রুমারের সম্পর্কে বলে, কিন্তু মিস্টার ফ্যাংক সেটা জানি না করে ইগনোর মেরে দেয়। অন্যদিকে টাঙ্গে এবং তাংশিও তাকে জিজ্ঞাসা করে, কিন্তু লুজি তাদেরকে কিচ্ছু জানায় না। এরপরে টাঙ্গে যখন অফিসে আসে তখন সে গাওয়ের কাছ থেকে জানতে পারে যে টাঙ্গের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে অনেক ভুলভাল ছড়াচ্ছে, যে টাঙ্গের হয়তো সেই মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে এবং সে তাকে কংগ্রেস জানানোর জন্য অত দূর অব্দি গিয়েছে। তার এই কথা শোনার পরে সে গাওকে বকতে শুরু করে এবং সে চলে যাওয়ার পরে মনে মনে ভাবে হয়তো তাংশি তার জন্যই আমার উপর রেগে রয়েছে। অন্যদিকে আমরা তাংশির বন্ধুর সবকে দেখতে পারি, তার শপে একটা কাস্টমার এসছে এবং তার বন্ধু সেই কাস্টমারকে ভালোভাবে ডিল করছিল। তখনই তার কাস্টমার তাকে বলে, আমি আমার ড্রেস নিজেই দেখতে পারবো। এইটা শোনার পরে সে তাংশির কাছে গিয়ে বসে পড়ে এবং পেছন থেকে সেই মহিলাটি ড্রেসগুলোর ছবি তুলতে শুরু করে। তাংশির বন্ধু যখন নিজে সেলফি তুলছিল তখন সেইটা তার স্ক্রিনে লক্ষ্য করে এবং মহিলাটাকে গিয়ে আটকায়। তখন মহিলাটা তাকে জানায়, আমি আমার বন্ধুর জন্য ড্রেসটা কিনছি, সেই কারণে আমি এটা তাকে পাঠাচ্ছি। কিন্তু এটা করতেও তাংশির ফ্রেন্ড তাকে এলাও করে না। আসলে তার মনে হচ্ছিল মহিলাটি হয়তো তার ড্রেসের ডিজাইন কপি করতে এসছে এবং এটা সে তার মুখের ওপর বলেও দেয়। এবং যখন তর্কাতর্কি বেঁধে যায় তখন তাংশি তাকে বলে, আপনি যদি ড্রেস কিনতেই আসবেন তাহলে একটা ড্রেস বাই করুন। তার কথা শোনার পরে একটা ড্রেস কিনে সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা টাংশিকে দেখতে পারি, সে টাঙ্গের দেওয়া ফুলগুলোর খেয়াল রাখছিল এবং তখনই তার কাছে গাও আরো জিনিসপত্র আনে যেগুলো টাঙ্গেই পাঠাচ্ছিল। গাওকে তাংশি জিজ্ঞাসা করে যে টাঙ্গে প্রথমেই এত জিনিসপত্র দিয়েছে, তারপরেও এইসব জিনিসপত্র আনার কি প্রয়োজন? সে কি এর পরের বার থেকে এখানেই থাকবে? কিন্তু গাও তার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না, সে জিনিসগুলো ধরিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই আমরা টাঙ্গেকে দেখতে পারি, সে সেখানেই এসছে এবং তাংশিও তখন তাকে সেম কোশ্চেনই জিজ্ঞাসা করে। তখন টাঙ্গে তাকে বলে, আমি এর পরের বার থেকে এখানেই বেশিরভাগ টাইম কাটাবো, তাহলে আমি বেশিক্ষণ ধরে তোমাকে দেখতে পারবো। তখন তাংশি তাকে বলে, এতটাও স্ট্রেট ফরওয়ার্ড হওয়া ভালো না, তোমার যে এখানে যে কথাটা বলা উচিত না সেইখানে তুমি সেটাও বলে দাও। এবং তাকে এটাও বলে, তুমি যে ফ্লাওয়ারগুলো এনেছো আমি এতগুলো ফ্লাওয়ারের খেয়াল রাখতে পারবো না, সেই কারণে ওইগুলো তোমাকেই রাখতে হবে। তার কথা শোনার সঙ্গে সঙ্গে সেই ফ্লাওয়ারগুলোতে জল দিতে শুরু করে এবং জল দেওয়ার সঙ্গে সঙ্গে সে যখন পেছন দিকে তাকায় তখন পেছনে আসে তাংশিকে দেখতে পায় না। আসলে তাংশি লুজিদের সঙ্গে মিটিং করতে গিয়েছিল। কিছুক্ষণ পরে টাঙ্গেও সেখানে পৌঁছে যায় এবং লুজিরা যে প্রবলেমগুলো ফেস করছিল টাঙ্গে সেই প্রবলেমগুলো এক চুটকিতে সলভ করে দেয়। তার জন্য সবাই তার উপর অনেক খুশিও হয়। এরপরে তাংশি যখন কাজ করার পরে বাড়ি ফিরছিল তখন সেই লিন নামের ছেলেটা তাকে নিতে আসে এবং দূর থেকে এটা গাও নোটিস করে। গাও তখন টাঙ্গেকেও এই কথাটা বলে এবং টাঙ্গে জানলা খুললে তাংশিকে দেখে। আসলে সেই ছেলেটা তাকে ডিনার করতে নিয়ে যেতে চাইছিল। তাংশি তাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে সেই ছেলেটা তাকে জানায়, তুমি যা কথা বলার সেখানে গিয়েই বলতে পারবে। এরপরে রেস্টুরেন্টে ঢোকার পরে লিন যখন তাকে অর্ডার করতে বলে তখনই তার কাছে টাঙ্গের কল আসে এবং টাঙ্গে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় রয়েছো। সামনে লিংকে দেখতে পেয়ে তাংশি তাকে মিথ্যে কথা বলে, কিন্তু টাঙ্গে তখন তাকে আবার জিজ্ঞাসা করে তুমি কার সঙ্গে রয়েছো। তখন তাংশি বলে, তুমি বারবার আমাকে ফলো কেন করছো, এবং এটা বলে সে ফোনটা কেটে দেয়। ফোন কাটার পরে লিং তাকে জিজ্ঞাসা করে যে কে ফোন করেছিল, কিন্তু তাংশি সেটার জবাব না দিয়ে তাকে বলে, আমি অন্য আরেকজনকে লাইক করি। তখন লিং তাকে জানায় সেটা আর কেউ না টাঙ্গে। তখন তাংশি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করে জানলে। তখন সে সেই শপিং মলের ইনসিডেন্টের কথা বলে। আসলে লিং টাঙ্গেকে তার সঙ্গে কথা বলতে দেখে নিয়েছিল এবং সে তাকে এটাও জানায়, আমি আজকে ভেবে এসেছিলাম যে আমি আমার লাভটা তোমাকে কনফেস করব, কিন্তু এখানে আসার পরে আমার মনটাই ভেঙে গেল। তার মন ভাঙার কথা শুনে তাংশি তাকে বলে, তোমার মন কেন ভাঙবে, তুমি এমনিতেই খুব ভালো ছেলে এবং খুব ফানিও। এবং এইটা বলে সে তাকে জানায়, আজকে ডিনারটা আমার তরফ থেকে। এবং এরপরে তারা একসঙ্গে ডিনার করতে শুরু করে। ডিনার করার পরে লিং তাকে তার বাড়িতে ছাড়তে আসে এবং গাড়ি থেকে নামার পরে তাকে যখন একটা ফুলের তোড়া দেয় তখনই সেখানে টাঙ্গে চলে আসে এবং টাঙ্গে এসে
লিং এর সঙ্গে হ্যান্ডশেক করে। তারা কেউই একে অপরের হাত তা ছাড়ছিল না এবং তখনই টাঙ্গে তাংশিকে বলে, তুমি আমার হাতে যে বাইটটা করেছিলে সেইটা এক সপ্তাহ হয়ে গেল, এখনো কমলো না। এই কথা শোনার পরে তাংশি তার দিকে তাকিয়ে থাকে যে এই কথাটা বলা কি এখানে খুবই জরুরি ছিল। এরপরে টাঙ্গে তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে চলে যায়। এরপরে দরজা খুলে সে যখন ভেতরে ঢুকছিল তখন টাঙ্গে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সেই ছেলেটাকে পছন্দ করো। তখন টাংশি তাকে বলে, আমি ওকে পছন্দ করি না, আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু তুমি আমার মনটা একেবারে ভেঙে দিয়েছিলে। এই কথা বলার পরে তাদের দুজনের মধ্যে সেই পুরনো দিনের কথা শুরু হয় এবং সেই কথা বলতে বলতে টাংশি কেঁদেও ফেলে এবং তখন টাঙ্গে তাকে বলে, আমি তোমাকে রিজেক্ট করে খুবই ভুল করেছিলাম এবং আমি আগের টাঙ্গেকে একদম মেরে ফেলতে চাই। তুমি যদি আমাকে লাভ কনফেস না করতে তাহলে পরবর্তীকালে আমি হয়তো তোমাকে করতাম। এবং সে তাকে এটাও জানায়, আজকের আধ ঘন্টাতে আমি এখন অব্দি পাইনি। এটা শোনার পরে টাংশি ভেতরে চলে যায় এবং সে দরজা খোলাই রেখে দেয় যাতে টাঙ্গে ভেতরে আসতে পারে। টাঙ্গে এরপরে ভেতরে আসার পরে তার বিড়ালের সঙ্গে খেলতে শুরু করে এবং অন্যদিকে টাংশি তার নিজের কাজ করতে শুরু করে। 30 মিনিট যখন কেটে যায় তখন টাংশি মনে করে বাইরেটা আজকে এত শান্ত কেন লাগছে এবং এইটা ভেবে সে বাইরে দেখতে যায়, কিন্তু তখনও সেখানে টাঙ্গে বসে বসে সে বিড়ালের সঙ্গে খেলছিল। তখন টাংশি তাকে জানায় আজকে 30 মিনিট পূরণ হয়ে গেছে এবং টাঙ্গে তখন বলে, তুমি কি আমাকে আধ ঘন্টার একটু বেশি টাইমও দিতে পারবে না। তখন টাংশি তার রিকোয়েস্টে 1 মিনিট বাড়ায়। টাঙ্গে তখন তাকে আরো টাইম বাড়ানোর জন্য বললে সে ভেবে দেখবো বলে জানায় এবং বাইরে বেরোনোর আগে সে এটা বলে, 1 মিনিটে তো একটা ভালো কিছু করা যাবে না। এটা শোনার সঙ্গে সঙ্গে টাংশি তাকে ঘরের বাইরে বার করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এর পরের দিন টাংশি যখন গাড়ি ড্রাইভ করছিল তখন সে তার বন্ধুকে কল করে সমস্ত ঘটনা বলে যে আগের দিন টাঙ্গের সঙ্গে তার কি কি কথা হয়েছে। তার বন্ধু যখন তার সঙ্গে কথাই বলছিল তখনই তার সবে দুখানা গুন্ডা আসে এবং সেই গুন্ডাদেরকে আগের দিনে সেই মহিলাটাই নিয়ে এসেছিল। টাংশিও কল থেকে সমস্ত কথা তাদের শুনতে পায়, কিন্তু সে যেহেতু ফোনটা রেখে দিয়েছিল সেই কারণে টাংশির কথা তার বন্ধু শুনতে পারছিল না। টাংশির টেনশন হওয়ার কারণে সে তার বন্ধুর শপে যায়, কিন্তু তখনও অবধি কোনো ফাইট শুরু হয়নি। টাংশি আসার পর থেকেই ঝামেলা শুরু হয়ে যায় এবং ঝামেলার জন্য টাংশির বন্ধু সেই মহিলাটিকে তার ড্রেসের টাকা রিফান্ড করতেও রাজি হয়ে যায়, কিন্তু তার কথা টাংশি মানছিল না এবং টাংশির সাথে সেই গুন্ডাদের মারামারি শুরু হয়। সেই কারণে টাংশির হাতেও অনেকটা চোট লাগে এবং যখন গুন্ডাটা টাংশিকে থাপ্পড় মারতে যাচ্ছিল তখনই সেখানে টাঙ্গে চলে আসে। টাঙ্গেকে দেখে টাংশি অনেকটাই খুশি হয় এবং টাঙ্গে তখন সেই সমস্ত গুন্ডাদের মারতে শুরু করে এবং তাদেরকে মেরে যখন সেখান থেকে ভাগিয়ে দেয় তখন সে টাংশিকে কোলে তোলে এবং তাকে বলে, তোমাকে এর পরের দিন থেকে আমি কোথাও একা একা ছাড়বো না এবং কোনোদিনও আমি তোমাকে মাটিতে পড়তে দেবো না। এই কথা বলার পরে সে তাকে হসপিটালে নিয়ে আসে এবং হসপিটালে তার হাতে একটা ব্যান্ডেজও করে দেয়। বাইরে বেরোনোর পরে টাঙ্গে তার শরীরের কথা জিজ্ঞাসা করে, তখন সে তাকে জানায়, এখনো আমার অল্প অল্প মাথা ঘুরছে। এটা শোনার পরে সে তাকে একটা সিটে বসিয়ে দেয় এবং সে ডক্টরের সঙ্গে কথা বলে যে তার শরীর এখনো অবধি ঠিক হয়নি, এখন তার কি করা উচিত। তখন ডক্টর তাকে বেশি চিন্তা করতে বারণ করে এবং তাকে একটা সেলাইন নিতে বলে। টাঙ্গে এরপরে যখন তাংশির পাশে বসে তখন টাংশি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে যে আমাদের দোকানে ফাইট হচ্ছে। তখন টাঙ্গে তাকে বলে, আমি যখন তোমাকে কল করেছিলাম তখন তোমার বন্ধু কলটা অ্যাটেন্ড করেছিল এবং সেই আমাকে সমস্ত ঘটনা বলে এবং শোনার সঙ্গে সঙ্গে আমি সেখানে পৌঁছে যাই আর তোমাকে সেখান থেকে রেস্কিউ করে নি। এরপরে আমরা দেখতে পারি টাংশি সেলাইন নিচ্ছিল। সেলাইন নেওয়ার পরে টাঙ্গে তাকে বলে, তুমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নাও। এবং টাংশি তাকে জানায়, আমি এর পরের দিন থেকে স্ক্রিপ্ট কি করে লিখবো। তখন টাঙ্গে তাকে বলে, তুমি মুখে মুখে বলবে আমি তোমার কাজ করে দেবো, কিন্তু টাংশি এতে বলে, তোমার চার্জ অনেকখানি বেশি হবে, আমি তোমাকে অ্যাফোর্ড করতে পারবো না। তার এই কথাই তখন টাঙ্গে বলে, আমি তোমার কাছ থেকে কোনো চার্জ করব না। এই কথা বলার পরে সে চোখ বন্ধ করে নেয়, কিন্তু কিছুক্ষণ পরে যখন সে চোখটা খোলে তখন সে দেখতে পায় টাঙ্গেও তার দিকে তাকিয়ে রয়েছে। এরপরে যখন সে সত্যিকারই ঘুমিয়ে পড়ে তখন কিছুক্ষণ পরে গাও সেখানে আসে এবং গাওকে টাঙ্গে ধীরে ধীরে ঢুকতে বলে। এরপরে গাও ভেতরে এসে কোম্পানির খবর টাঙ্গেকে দেয় এবং খবর দেওয়ার পরে সে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে টাঙ্গে আবার টাংশির পাশে এসে বসে এবং তার ফোরহেডে একটা কিস করে। এরপরের দিন আমরা টাংশিকে দেখতে পারি সে তার বন্ধুর বাড়িতে এসে থাকছে এবং সেখানে ডিংডিং ও তার সঙ্গে দেখা করতে এসছে। তার সাথে একটা তার জন্য গিফট এনেছে, আসলে সে তার জন্য একটা গ্লাভস এনেছে যেটা সে স্নান করার সময় ইউজ করতে পারবে। এবং তখনই তার বন্ধু তাকে বলে, তোমার ফ্যামিলি যদি জানতে পারে যে তুমি আমার কাছে থাকা সত্ত্বেও তোমার এমন অবস্থা হয়েছে তাহলে তারা কি মনে করবে। তখনই টাংশি তার বন্ধুকে বলে দেয়, আমার ফ্যামিলিতে যাতে কেউ জানতে না পারে যে আমার সঙ্গে এমনটা হয়েছে, এটাতে তোমাদেরও আমার সাথ দিতে হবে। এবং সে এটাও বলে, পরে ভিডিও কল করলে তারা সবকিছু জেনে যাবে, সেই কারণে আমি তাদের এখনই কল করি। এইটা বলার পরে সে যখন মোবাইল খুলতেই যাচ্ছিল তখন সে নোটিস করে তার মোবাইলটা ভেঙে গেছে এবং সঙ্গে সঙ্গে তখন টাঙ্গিও তার জন্য একটা মোবাইল নিয়ে ঢোকে, কিন্তু সেই নতুন মোবাইলটাকে টাংশি অ্যাকসেপ্ট করছিল না। তারা সবাই তাকে জোর করলে সে মোবাইলটা অ্যাকসেপ্ট করে নেয় এবং এর কিছুক্ষণ পরে আবার দরজা নক হতে শুরু করে। ডিং ডিং দরজা খোলার পরে দেখতে পায় সেখানে লুজি এবং হাওচান এসছে। তাদেরকে দেখতে পেয়ে তারা সবাই খুব খুশি হয় এবং এরপরে
পরে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। লুজি তার মধ্যে তাংশিকে জানায়, তোমার হাতে চোট লাগার কারণে প্রজেক্টটা দু সপ্তাহ ডিলে করে দাও। এই কথা শোনার পরে তাংশির থেকেও বেশি খুশি ডিং ডিং হয় এবং তাংশি সেটা দেখতে পেয়ে ডিং ডিংকে বলে, লুজি আমাকে ছুটি নিতে বললেই যে আমি নেবো এমনটা নয়। এটা শোনার পরে আবার সবাই সেখানে হাসি মস্করা করতে শুরু করে। সমস্ত কথা হয়ে যাওয়ার পরে তারা যখন সেখান থেকে চলে যায়, তখন ডিং ডিং লুজিকে ডাকে এবং লুজিকে জিজ্ঞাসা করে, তুমি কি তাংশির পেছনে রয়েছো? তখন লুজি তাকে কারণ জিজ্ঞাসা করে। তখন ডিং ডিং তাকে বলে, কারণ আমি নোটিস করেছি আমার ভাইয়ের যখন একটা মেয়েকে পছন্দ হয়েছিল, তুমি তার সঙ্গে তাল মিলিয়ে চলছো। তখন লুজি তাকে বলে, হ্যাঁ আমার একটা মেয়েকে পছন্দ। আর এটা বলার সঙ্গে সঙ্গে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। এপিসোডটির এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।